Assalamu alaikum everybody, welcome to our new lesson. Today I will give you some expression instead of using I like it. Okay, দেখে দেখবেন আমরা সচল চল আই লাইক ইটটাকে ব্যবহার করে থাকি আর আই লাইক ইটটাকে ব্যবহার করতে করতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা যখন জেনারেল কনভারসেশন কিংবা কোনো স্পেশাল কনভারসেশনটা করে থাকি তখন আমরা এই আই লাইক ইটটাকে বেশি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কনভারসেশনটা অনেক বেশি ডাল হয়ে যায়। সো সেই কনভারসেশনটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আজকে আই লাইক ইটের পরিবর্তে আমরা 10 রকম সেন্টেন্স ব্যবহার করে সেই ব্যবহারগুলো জেনে নেব যেগুলো ইউজ করলে আপনার কনভারসেশন ডেইলি কনভারসেশনটা অনেক ফ্লুয়েন্ট হবে, অনেক স্মুথ হবে, অনেক স্মার্ট হবে। ওকে, চলুন দেখে নিন। ফার্স্ট ওয়ান, আই লাভ ইট। আই লাভ ইট, ইউ ক্যান ইউজ ইট ইনস্টেড অফ আই লাইক ইট। ওকে, আমি এটা ভালোবাসি। ইট সাউন্ডস গ্রেট, এটা সত্যি দারুণ। ইট সাউন্ডস গ্রেট, এটা সত্যি দারুণ। এটাও আপনি আই লাইক ইটের পরিবর্তে ব্যবহার করতে পারেন। আই অ্যাডোর ইট, আমি এটা খুব পছন্দ করি। আই অ্যাডোর ইট, আমি এটা খুব পছন্দ করি। ওকে, আই ফন্ড অফ ইট, আই ফন্ড অফ ইট, আমি এটা পছন্দ করি। দেখুন এখানে যে কয়েকটা সেন্টেন্স আমি বলে দিয়েছি সেই কয়েকটা সেন্টেন্স কিন্তু অনেক চমৎকার, যেগুলো আপনি স্পোকেনের ক্ষেত্রে যদি ইউজ করে থাকেন অনেক বেশি সুন্দর লাগবে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর ইট, আই হ্যাভ গট ফ্যান্সি ফর ইট, এটা আমার মনে ধরেছে, এটা আমার মনে ধরেছে। আই এম ক্রেজি ফর ইট, আমি এটার জন্য পাগল। আই এম ক্রেজি ফর ইট, আমি এটার জন্য পাগল। আমি অন ইট, আমি এটাতে আসক্ত, আমি এটাতে আসক্ত। ইট আপিলস টু মি, ইট আপিলস টু মি, এটা এটা আমার ভালো লেগেছে কিংবা এটা আমাকে অনেক বেশি আসক্ত করে, আমাকে অনেক বেশি টানে, সেক্ষেত্রে আপনি আপিলসটাকে ইউজ করতে পারেন। ওকে, ইট লুকস ফ্যান্টাস্টিক, ইট লুকস ফ্যান্টাস্টিক, এটা দেখতে চমৎকার। ফাইনাল ওয়াল, আই এম প্যাশনেট অ্যাবাউট ইট, আই এম প্যাশনেট অ্যাবাউট ইট, আমি এটাতে উৎসাহী কিংবা আমি এটাতে অনেক বেশি ইন্টারেস্টেড, আসক্তি। সো দেখুন এখানে আমরা 10 রকমের 10টি সেন্টেন্স দেখিয়েছি যে সেন্টেন্সগুলো আপনি ইউজ করতে পারেন ইনস্টেড অফ আই লাইক ইট। ওকে, সো আই বিলিভ দ্যাট আজকের লেসনটি অনেক সুন্দর হয়েছে আপনার জন্য। এই লেসনটি আপনাকে অনেক বেশি হেল্প করবে স্মুথলি ইংলিশ বলার ক্ষেত্রে। সো আজকের লেসনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন কেউ যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।